নমস্কার বন্ধুরা, গার্ডেন টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে টবে জমে থাকা শ্যাওলা। এই শ্যাওলাটা দেখা যায় গ্রীষ্মকালে। হ্যাঁ বন্ধুরা, শুনলে অবাক হবেন, গ্রীষ্মকালে বেশি দেখা যায়। কারণ হচ্ছে আমরা যখন টবে জল রেগুলার দিতে থাকি তখন কিন্তু আমরা টবের মাটি কুড়তে ভুলে যাই, আর ভুলে গেলে কিন্তু এই শ্যাওলাটা জমতে আস্তে আস্তে শুরু করে। তো এটা কীভাবে এ সমস্যার থেকে মুক্তি পাবেন সেই বিষয়টি আমি আপনার সঙ্গে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করি। তো প্রথমে হাফ থেকে 1 ইঞ্চি অবধি শ্যাওলা জাতীয় এই মাটিটা হাঁটিয়ে দিতে হবে। তারপর হাফ চামচ দিলেই ভালো হয় চুন। হাফ চামচ চুন নিয়ে টবে ধারে ধারে ছড়িয়ে দেবেন, তারপর মাটিটা আস্তে আস্তে কুড়ে দেবেন। এর ফলে কী হবে, এর যে শ্যাওলা জাতীয় জিনিস আছে সেটা কিন্তু কিছুটা হলেও রক্ষা পেতে পারেন। 1 চামচ নিম খোল এবং 1 চামচ সরষার খোল, এগুলি যদি দিতে পারেন 1 চামচ করে, তাহলে কিন্তু এই শ্যাওলা থেকে মুক্তি পেতে পারেন। আরেকটা ব্যাপার আছে, যখন দেখবেন যে টবের মাটিটা আস্তে আস্তে বসে যাচ্ছে তখন কিন্তু একবার হলেও কুড়ে দিতে হবে। 15 দিন অন্তত কুড়ে দিলে খুবই ভালো হয় গাছের পক্ষ, এবং শ্যাওলা জমার খুবই কম চান্স থাকে। এক্ষেত্রে ভালোভাবে কুড়তে হবে যাতে না গাছের শিকড়গুলো ছিঁড়ে যায়। গাছের শিকড় ছিঁড়ে গেলে কিন্তু গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য দেখে শুনে করবেন। এই যে শ্যাওলা জাতীয় মাটিটা এটা ফেলে দেবেন। আবার যে আমি প্রসেসগুলো বললাম সেগুলো ফলো করলে কিন্তু এই শ্যাওলাটা জমা চান্স অনেক খুবই কম থাকে। এবার এই টপটাতে কিছু পরিমাণ মাটিও দিতে পারেন। আবার 1 চামচ নিম খোল বা 1 চামচ সরষার খোল ইউজ করলে গাছের মধ্যে 15 দিন অন্তর এই শ্যাওলা জমার চান্সটা খুবই কম থাকে। আরেকটা পদ্ধতি আছে শ্যাওলা থেকে বাঁচার জন্য, সেগুলি হলো এরকম পাথরের টুকরো আপনারা টবে ধারে ধারে যদি মাঞ্চিং করে দেন তাহলে কিন্তু শ্যাওলার উপদ্রবটা খুবই কম হবে। আমি একটা গাছে করে দেখেছি শ্যাওলা খুবই কম হয়। এই পাথরগুলো আমি কিভাবে তৈরি করেছি সেগুলির ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, না হলে আই বাটনে লিঙ্ক আসছে সেখানে ক্লিক করে আপনারা দেখতে পারেন যে পাথরগুলো কিভাবে তৈরি করছি। এরকমভাবে কিন্তু সেম পদ্ধতিতে আপনারা বাড়িতে যদি তৈরি করে এই গাছের ধারে ধারে ছড়িয়ে দেন তাহলে কিন্তু শ্যাওলার সমস্যাটা আপনারা কিছুটা হলেও কমবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক দেবেন, এবং কিছু যদি কোশ্চেন থাকে নিয়ে তাহলে নিচে কমেন্ট করতে ভুলবেন না।